বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনো দিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কবে। কারণ এই মামলাটা মূলত আসলে চলতে পারে না, কারণ মামলাটা উল্লেখ করা হয়েছে এবং হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন, বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনোদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন, বেরিয়েছে যে কাফেলা। রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠকময় পথে পাড়ি দিবে ঝরাবে না হৃদয়ের কান্না। রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠকময় পথে পাড়ি দিবে ঝরাবে না হৃদয়ের কান্না। রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠকময় পথ পাড়ি দিবে ঝরাবে না হৃদয়ের কান্না। শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের আনবে সুদিন, ও বিজয়ের আনবে সুদিন, বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনোদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন, বেরিয়েছে যে কাফেলা আমরা দীর্ঘহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যারা জীবন বাজি রাখতে জানে, যারা ফাঁসির মঞ্চে দাঁড়াতে জানে, যারা রাজপথে রক্ত ঢেলে দিতে জানে, তাদের গ্রেপ্তার করে জেল জুলুমের ভয় দেখিয়ে কারাগারে কষ্ট কষ্ট আমাদের ঢুকে আমাদের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। আগামী দিনে জনগণ মানবতা বিরোধী কাজের জন্য, মানবতা বিরোধী বিচারে কাজ করে আপনাদেরকে দাঁড় করাবে। সংগঠনের নেতা এবং কর্মীদেরকে গ্রেপ্তার করে শহীদ করে এই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমাদের নেতৃবৃন্দের মুক্তিরা হচ্ছে, আমাদের আন্দোলন চলছে, আমাদের অধিকার কেউ ফিরিয়ে দেয়নি, আমরা আমাদের অধিকার আল্লাহর উপরে ভরসা করে রাজপথ আন্দোলনের মাধ্যমে আদায় করবে। অবিলম্বে নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে, আওয়ামী লীগকে বাকশালী ভূতে ধরেছে, সুতরাং আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের বিদায় নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন।